আসসালামু আলাইকুম এটা টিপি লিঙ্কের ডুয়েল ব্যান্ডের একটা রাউটার এটার প্রবলেম হয়েছে এটা দেড় অবস্থায় আছে পাওয়ার আসে না এটার অপারেটিং ভোল্টেজ হয়েছে এখানে বারো ভোল্ট ওয়ান এমপেয়ারে এটা চলে আর মডেল নাম্বার হয়েছে সি সিক্সটি ফোর তো এই রাউটারটা আমার এক ভাই নিয়ে আসছে উত্তরা থেকে উনি এটা গাজীপুরে নিয়ে আসছে রিপেয়ার করার জন্য উনি আসলে ইউটিউবে ভিডিও দেখছে দেখার পরে এটা উনি নিয়ে আসছে এটার মধ্যে পিসে এটার পুরো সার্কিটের সাইজের একটা হিট সিং দেওয়া আছে তার মানে এটা চললে বেশ হিট প্রডিউস করে এই কারণে এ ধরনের বড়ো হিট সিং দেওয়া আছে এর পাশে দুইটা আইসি আছে যেটা একটা টু জির জন্য একটা ফাইভ জির জন্য এটা প্রসেসর আর এটা হচ্ছে র্যাম যেহেতু ডুয়েল ব্যান্ডের রাউটার এই কারণে এটার ফ্রিকোয়েন্সি ট্রান্সমিট করার জন্য যে সিগন্যালটা আমরা ফোনে রিসিভ করি এখানে দুইটা আলাদা আইসি দেওয়া আছে আর এটা পাওয়ার সেকশনটা যদি আমরা দেখি এইখানে তিনটা ভোল্টেজ রেগুলেটার আইসি দেওয়া আছে তিনটা আইসি বারো ভোল্ট সরাসরি ইনপুট হয় কিন্তু আউটপুট হয় এই পাশে এটা সার্কিটে আসলে এখানে দেওয়া আছে এটা দিয়ে আউটপু হয় থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট আর মাঝখানের যে আইসিটা আছে এটা থেকে আউটপুট হয় একেবারে চার্জারের কানেক্টের পাশে ওয়ান পয়েন্ট টু বোল্ট আর মাঝখানের যে আইসিটা আছে এটা থেকে আউটপুট হয় ওয়ান পয়েন্ট এইট বোল্ট তো থ্রি পয়েন্ট থ্রি বোল্টের যে আইসিটা আছে এইটা সহ বাকি তিনটা আইসিতেই কিন্তু বারো বোল্ট ইনপুট হয় তো যেহেতু ডুয়েল বন্ডের নর্মাল রাউটারগুলোতে শুধু থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের আইসি থাকে যেহেতু এটা ডুয়েল বন্ডের রাউটার আই পার্টস সরি আইসি বেশি লাগানো আছে কারণে বিভিন্ন আইসি অপারেট করার জন্য বিভিন্ন ধরনের ভোল্টেজের দরকার পড়ে তো আমরা এটাতে প্রথমে পাওয়ার সাপ্লাই দিয়ে বারো ভোল্টেজ ইনপুট দিব দেওয়ার পরে আসলে এটাতে বিদ্যুৎ খরচের পরিমাণ দেখার চেষ্টা করব কি অবস্থায় আছে যেহেতু এটা পাওয়ার আসে না এই যে এখানে বারো ইনপুট দেওয়ার পরে এটা ভোল্টেজ ড্রপ করে এক বোল্টেরও কম হয়ে গেছে তার মানে এখানে জিরো পয়েন্ট এইট বোল্টার মাদার বোর্ডে কোথাও শর্ট সার্কিট আছে শর্ট সার্কিট থাকার কারণেই ভোল্টেজের ইনপুট দিলেই শর্ট সার্কিটের কারণে ভোল্টেজ ড্রপ করে এক বোল্টেরও কম হয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা চার্জার দিয়ে এটাতে কানেকশন দিলে দেখতে পারতাম না আর পাওয়ার সাপ্লাই দিয়ে কানেকশন দেওয়ার কারণে ভোল্টেজ ড্রপ করতেছে মানে আমরা এটা বুঝতে পারতেছি যে সার্কিটে কোথাও শর্ট সার্কিট আছে তো আমি প্রথমে আসলে মাল্টিমিটার দিয়ে একটু বোঝার চেষ্টা করবো যে কোথাও শর্ট সার্কিট আছে এটা দুইটা হইতে পারে এটার মধ্যে যে রেগুলেটার আইসিগুলো লাগানো আছে এই রেগুলেটার আইসিগুলো শর্ট সার্কিট থাকতে পারে আরেকটা হইতে পারে রেগুলেটারের আউটপুটে এই দুইটা তিনটা করে এবং রেগুলেটার আইসির যেই পাশে ভোল্টেজ ইনপুট হয় এখানেও দুইটা তিনটা করে এসএমডি ক্যাপাসিটার দেওয়া আছে যেগুলো যেই মুহূর্তে আমি মাপ মেজার করে দেখতেছি তো এই এস এম ডি ক্যাপাসিটারগুলো কিন্তু বিভিন্ন সময় এই ধরনের মাদারবোর্ডে শর্ট সার্কিট হয় যেমন ল্যাপটপে বা এলইডি টিভিতে বা এলইডি প্যানেলে তো এটার ঘটনাক্রমে তিনটা আইসি যে আছে তিনটা আইসির সাথেই কিন্তু ইনপুটে যে এসএমডি ক্যাপাসিটারগুলো আছে এগুলো শর্ট সার্কিট দেখাচ্ছে এই কারণে আমরা আসলে একটা করে আইসি উঠাবো উঠায় এটা তিনপুট দিয়ে দেখবো যে আসলে কোন আইসিটা শর্ট প্রথমে আমি এটা সাথে যে আইসিটা ছিল ওয়ান পয়েন্ট টু বোল্টের যেটা আউটপুট দিত এটা উঠায় নিছিলাম এরপরেও ভোল্টেজ ড্রপ করতেছে তার মানে আইসিটা শর্ট না শর্ট এখনও রয়ে গেছে এবার আমি ওয়ান পয়েন্ট এইট বোল্টের যে রেগুলার আইসিটা আছে মাঝখানের যেটা ছিল এটা উঠায় আনিছি এখনও ভোল্টেজ ড্রপ করতেছে তার মানে এইটাও ঠিক আছে শর্ট সার্কিট আসলে অন্য জায়গায় এবার আমি থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের যে রেগুলেটার আইসিটা আসে এইটারে থেকে আলাদা করে ভোল্টেজ সিনপুট দিব দিলে যদি শর্ট থাকে তাহলে আমাদের ক্যাপাসিটারের মধ্যে বা অন্যান্য যে কম্পোনেন্ট আছে ওইগুলো কোথাও শর্ট আছে ওইটা খুঁজে বের করতে হবে ভোল্টেজ দেওয়ার পরে না এখন কোনো ভোল্টেজই খরচ হচ্ছে না তার মানে আমাদের থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের যে রেগুলেটার আইসিটা আছে এইটাই মূলত শর্ট সার্কিট আছে তো বাকি দুই যেহেতু ভালো আছে আমি ওয়ান পয়েন্ট এইট ভোল্টের আর ওয়ান পয়েন্ট টু ভোল্টের যে আইসিগুলো আছে এই দুইটা আইসি আমরা যথারীতি আগের জায়গায় লাগাই আনি আমি মাঝখানে আইসিটা লাগিয়ে আনিছিলাম এবার এই পাশের যে আইসিটা আছে এটা হটগান দিয়ে শোল্ডারিং করে দিব। আপনাদের যদি একটু কাছ থেকে দেখাই এই যে দেখেন এই দুই কিন্তু লাগিয়ে নিছি এবার আমরা এটাতে একটু পরিষ্কার করে নিব পরিষ্কার করে নিলে আমরা এটাতে প্রথমে পাওয়ার সাপ্লাই দিয়ে সরি অ্যাডাপ্টার দিয়ে এটাতে কানেকশন দিব আমরা পাওয়ার সাপ্লাইয়ের যে কেবলটা আছে এটা খুলে নিব অ্যাডাপ্টর দিয়ে কানেকশন দিলে বারো বল্ট ইনপুট দিলে হবে কি ওয়ান পয়েন্ট এইট বোল্ট আর ওয়ান পয়েন্ট টু বোল্টের যে সাপ্লাইটা আছে এটা দুইটা আইসি যেহেতু লাগানো আছে দুইটা থেকেই পাবো আর থ্রি পয়েন্ট থ্রি বোল্ট আইসিটা যেহেতু খোলা আছে মাদার থেকে এই কারণে আমরা কি করব পাওয়ার সাপ্লাই দিয়ে থ্রি পয়েন্ট থ্রি বোল্টের ইনপুট দেব এই যে এখন কিন্তু শর্ট সার্কিট নাই এইখানে বারো বোল্ট দেওয়ার পরে জিরো পয়েন্ট ওয়ান থ্রি খরচ হচ্ছে বারো বোল্ট ঠিক আছে এবার আমরা এই পাওয়ার সাপ্লাইটা খুলে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টে পাওয়ার সাপ্লাইটা রেখে আমরা থ্রি পয়েন্ট থ্রি আইসির সাথে যে ক্যাপাসিটারটা আছে ফিল্টারিং ক্যাপাসিটারটা আছে এই ক্যাপাসিটার এখানে আমরা থ্রি পয়েন্ট থ্রি বোল্টের একটা ইনপুট দেবো আর এটার পিছনে রাউটারের যে চার্জারটা আছে চার্জারটা কানেক্ট করব চার্জারটা কানেক্ট করলে ওই দুইটা আইসির আউটপুটে যে ভোল্টেজ থাকার কথা এই দুইটা ভোল্টেজ আসলেই রাউটারটা কিন্তু ওয়ান হওয়ার কথা তো আমরা থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট দিয়ে দিলাম এবার আমরা চার্জার কানেক্ট করব চার্জার কানেক্ট করে আমরা দেখবো যে এটার পাওয়ারটা আসে কি না না এটার পাওয়ার আসে নাই তার মানে আরও কোথাও সমস্যা আছে কোনো কম্পোনেন্ট আইসি এগুলো কোথাও গরম হচ্ছে না শর্ট সার্কিট নাই কোথাও কিন্তু এটার পাওয়ারও কিন্তু আসে নাই আমাদের আসলে ভোল্টেজগুলো মেজার করে দেখতে হবে বাকি যে দুইটা রেগুলেটর আইসি আছে যে দুইটা পরে লাগাইলাম ওয়ান পয়েন্ট টু ভোল্ট এবং ওয়ান পয়েন্ট এইট বোল্ট এই দুইটার যে কোনো একটা ভোল্টেজ হয়তো নাই এটার আমি আসলে মেজার করে পরে যা পাইছি এটা হয়েছে এটার ওয়ান পয়েন্ট এইট বোল্টের যে আইসিটা আছে এই আইসিটা শর্ট সার্কিট না কিন্তু এটা ভোল্টেজের আউটপুট দিচ্ছিল না ওই জায়গাতেও আমি একটা পাওয়ার মডিউল লাগিয়ে নিছি এটাতে আমি এখন টোটাল আসলে যেটা পাইছি একটা থ্রি পয়েন্ট থ্রি বোল্ট শর্ট সার্কিট ছিল এটা রিমুভ করে দেওয়ার পরে মাদার বোর্ডের শর্ট চলে গেছে আর ওয়ান পয়েন্ট এইট বোল্টের যে আইসিটা ছিল এটা শর্ট ছিল না কিন্তু এটা আউটপুট ভোল্টেজ দিতে না তা আমরা দুইটা ভোল্টেজের জন্য যেহেতু আমাদের কাছে আইসিটা নাই এই যে এইট মডিউলটা আমি ওয়ান পয়েন্ট টু বোল্ট এখানে শর্ট করে দিচ্ছি দেওয়ার পরে ওয়ান পয়েন্ট টু বোল্টের আউটপুট নিচ্ছি এই যে আপনাদের যদি দেখাই এই যে এখানে এটা আর একেবারে পাঁচ বোল্ট থেকে এক বোল্ট পর্যন্ত তার মানে ফাইভ বোল্ট থ্রি পয়েন্ট থ্রি বোল্ট থ্রি বোল্ট টু পয়েন্ট ফাইভ বোল্ট এইভাবে এক বোল্ট পর্যন্ত আউটপুট নেওয়া যায় আর এটাতে যদি দেখাই যে দেখেন ফাইভ বোল্টের নিচে থ্রি পয়েন্ট ফাইভ বোল্টের যে পিন আউটটা আছে এটাতে কিন্তু আমি জ্বালাই করে দিচ্ছি তো আমাদের এটাতে সমস্যা ছিল একটা পাওয়ার এসি শর্ট ছিল আর একটা আউটপুট দিচ্ছিলো না তো দুইটা আর রেগুলেটারাইসে যেহেতু নষ্টা ছিল এইটা রিপেয়ারে আমরা দুইটা মডিউলের সাহায্য নিছি এই যে এটাতে পাওয়ারও চলে আসছে এবং এটা অন হওয়ার পরে ইন্টারনেটের সিগনালটা পাই কি না পাইলে কিন্তু এই লালবাতিটা এটা সবুজ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম